আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, আমার বাপের বাড়িতে এখন আমরা আছি, বেড়াইতেছি, সবাই একসাথে ঘুরতেছি, একটা মজাই আলাদা। তার মাঝে আমার আব্বা এত বড় দুইটা মাছ নিয়ে আসছে, তো মাছটা কিন্তু আপনাদের সাথে, এই নদীর মাছ, মেঘনা নদীর মাছ, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। আমার কাছে খুব ভালো লেগেছে এই মাছটা। ঘুম থেকে উঠে যখন আমার আব্বা ডাকতেছে যে মাছ নিয়ে আসছে তোমরা সে দেখো, দেখলাম যে ছোটোবেলায় চলে গেছি, আমার আব্বা যে সুন্দর সুন্দর এরকম মাছ নিয়ে আসতো সকালবেলা, আজকে মনে হয় যে আমি সেই দিনে চলে গেছি। তো এখন কিন্তু আমরা এই মাছটাকে বানাবো সুন্দর করে, বা দেখেন দেখেন একদম তাজা, আবার হাঁকুর একদম টাটকা মাছ, দেখছেন নদীর মাছ, মেঘনা নদীর মাছ, মাছটা কিন্তু একদম সকালবেলা আনছে না, একদম সুন্দর দুটা মাছই সুন্দরভাবে লড়তেছে। তো মাছগুলো দেখে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আর আমরা কিন্তু ঢাকা শহরে কিন্তু এরকম মাছ সহজে পাই না, কারণ আমরা কিন্তু সব মাছই কিন্তু মরা পাই, ভালো লাগে না, বা নিজের তৃপ্তি অনুযায়ী আমরা খাইতে পারি না। কিন্তু নদীর মাছটা কিন্তু অনেক ভালো লাগবে, আর সেই মাছের ভাজি তরকারি যাই করি না কেন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন আমার বাপের বাড়ি এসে কত সুন্দর মাছ আমি পেয়ে গেলাম লরে। তো এখন আমরা চলে যাব মাছটা কাটতে। তো আমি কিন্তু এখন মাছটাকে এভাবে আষ্টা ফেলাতে শুরু করলাম, দেখেন এত বড় মাছ কিন্তু আমি কাটতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি, অনেক ভারী মাছটা। তো আমি কিন্তু এখন মাছটা কাটতে যাচ্ছি। এখন দেখেন এই মাছের মাথা, এই যে দেখেন ফেরি, এই যে দেখেন মাছের ফেটাটা কত বড়। তাসিন কিন্তু মাছের ফেটা খেতে অনেক পছন্দ করে, দেখেন মাছের ফেটাটা কত বড়, দেখছেন মাছ কাটতে কাটতে প্রায় আমি ক্লান্ত হয়ে গেছি। এখন কিন্তু মাছটাকে আমি আরেকটা বাক করবো। আর এই মাছে বড় মাছ কাটাটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি, কারণ আমার আম্মা যখন মাছ কাটতো তখন কিন্তু আমি অনেকটাই তাকায় দেখতাম। তা আম্মা বলতো কি যে এই নাভির নিচ থেকে তুই আরেকটা কাটা দিবি, তখন থেকে আমি বাসায় যত মাছ কাটি সবসময় আমি আমার আম্মার কথা মনে রাখি। এই যে আম্মা এভাবে মাছ কাটতো, তো আমরা তো অনেক দিন ধরে, হ্যাঁ ডিম ডিম সুন্দর ডিম হয়েছে, সবাই তো যার যার মতো করে খান। তারপর আজকে আমরা বাপের বাড়িতে একটা আনন্দের মধ্যে পড়ে গেছি, মনে হয় ছোটোবেলার মাছ নিয়ে আতাআতি করতেছি, খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। দেখেন মাছের পেটিটা কিন্তু অনেক বড় হবে, ঠিক না? তো এখন এটাকে এভাবে কাটবো, এটা দিয়ে কিন্তু পেটি চাকা হবে, সুন্দর না? এখন কিন্তু আমাদের মাছটা বানানো একেবারে শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি মাছের মাথাটা বানিয়ে এভাবে আলাদা করে রেখেছি, আর এটা আলাদা করে রান্না করা হবে। এটার সাথে বেশ কয়েকটা এরকম পিস দিয়ে দিলাম, যেহেতু আমাদের ফ্যামিলিটা মোটামুটি বড়, আমরা ভাই বোন, তারপর আমরা আম্মা আব্বা, আমরা সবাই মিলে খাবো, তাই আমরা বেশি করে রান্না করব। আর এটার মধ্যে আছে সবগুলো মাছের পিস, কিন্তু আমরা এরকম সাইজ করে রেখেছি, যেহেতু বড় মাছ, বড় পিস করে না খেলে কিন্তু ভালো লাগবে না, তাই এগুলো সবগুলো আমরা মোটামুটি বড় করে রেখেছি। দেখেন তো এই সবগুলো কিন্তু একটা ভাজির মতো করে একটা সুন্দর একটা ভুনা ভুনা করে তরকারিটা হবে, আর এটা হবে একটু মাখা মাখা ঝোল ঝোল, মাছের মরিকুণ্ঠ করবো না, ইয়েও করবো না, কিন্তু মাছের একটা সুন্দর একটা ভাঙা ভাঙা তরকারির মতো করে হবে। আর এখানে কিন্তু মাছটার মধ্যে বেশি একটা ডিম হয় নাই, অল্প ডিম হয়েছে, দেখেন অল্প ডিম হলে কিন্তু মাছ অনেক মজা লাগে, ডিমটা কিন্তু এতটা বড় না। আর এই যে মাছের পেটাটা আমি দুই ভাগ করে নিয়েছি, আর এটা করলে যা সুন্দর, মোটামুটি সুন্দর মাছটার মধ্যে কিন্তু মোটামুটি অনেকটা অনেকগুলো পিস হয়েছে। এখানে কয়টা পিস আমরা করলাম, এখানে 24টা পিস আছে, তা আমরা মোটামুটি সবার একটা করে পিস হয়ে যাবে, রাত্রে আর হবে না, সবার একটা করে পিস হয়ে যাবে। আমরা কিন্তু ফ্যামিলি বড়, সব দুপুরে লাঞ্চের জন্য শুধু এটা করতেছি। এই যে আমি কিন্তু এখন চলে আসলাম, সবগুলো মাছ আমি এখন হলুদ এবং লবণ দিয়ে মাখাবো, এই যে দেখেন, আর দেব লবণ। এখন আমি সবগুলো মাছকে এভাবে মাখাতে থাকবো, যেন সবগুলো মাছের গায়ে সুন্দর করে হলুদ লবণটা মানে সুন্দর করে লেগে যায়। তো এখন কিন্তু আমি তেলটা গরম দিয়ে দিয়েছি, তেল গরমের মধ্যে এখন আমি মাছ ছেড়ে দেব একটা একটা করে। একটা একটা করে মাছ ছেড়ে দিলাম, তো মাছ যেহেতু বড় মাছ,
তখন আমি কম করে দিব, চারটা কি পাঁচটা করে মাছ টানাবো, বেশি দিব না নাহলে ভেঙে যাবে মাছটা। হ্যাঁ, মাছটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মাছ আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছিলাম, তো এখন মাছটা কিন্তু আমি উঠিয়ে নেব। আসলে বাবার বাড়িতে এসে কিন্তু অনেক দিন ধরে এরকম রান্না বাড়া করি না, যার দরুন আমার একটু অসুবিধা হচ্ছে, তো মাছটা কিন্তু আমি এরকমভাবে উঠাই নিতেছি। তো এদিকে কিন্তু আমি লাউ চিংড়ি দিয়ে লাউর তরকারি বসিয়ে দিলাম, আর এখন চলে যাব মূল পর্বে। এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, আর তেল গরম আছে, এখানে আমি ছেড়ে দেব। আমি কিন্তু অনেকখানি পেঁয়াজ ঢেলে দিলাম, এখন কিন্তু পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা কষানো করব। এখন কিন্তু আমি মাছের বোনাটা ভালো করে কষাচ্ছি মশলাটা, কারণ এখানে আমি পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, ধনে, জিরা আর একটু আদা দিয়ে লবণ সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানোর পর তারপর আমি মাছগুলো ছাড়বো। কিন্তু এখানে কিন্তু লাউ রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন লাউর কালারটা কতটা সুন্দর আসছে, চিংড়ি মাছ দিয়ে লাউ। এখন এক এক করে মাছটা ছেড়ে দেব। এখানে কিন্তু মাছগুলো অনেক সুন্দর করে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিলাম, তো কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। তো অনেকক্ষণ পরে চলে আসলাম, কারণ আমি মাছটা রান্না করতে অনেক সময় লেগে গেছে, এখন আমরা বসে গেছি খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি মাছ ভাজি করছি, পুরাটা মাছ মাছ কিন্তু আমি দুইটা প্লেটে রাখছি, আর এখানে কিন্তু মাছটা আর ডিম আর মাছের পিসগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে রেখেছি দেখেন, কারণ বড় মাছ বড় করে পিস খেতে হয়। আর এখানে কিন্তু আমি একটু লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর লেবু কাটছি, তো এখন বড় মাছ দিয়ে আমি এখন ভাত খাবো, কারণ নদীর মাছের মজাই আলাদা। আমরা কিন্তু ঢাকা শহর মাছ কম খাই না, অনেক খাই, কিন্তু তারপরও দেশের একটা মানে নদীর মাছ মজাই আলাদা না, মেঘনা নদীর মাছ। আর ইয়াসিনের আব্বু কিন্তু বড় মাছ মানে ওনার ইয়াসিনের আব্বুর জন্য আমি বড় একটা পিস রাখছি, দেখেন নিয়ে নিছি কিন্তু। ধন্যবাদ ইয়াসিনের আব্বু, কিন্তু ইয়াসিনের আব্বুর পছন্দ মতো আমাকে একটা মাছের পিস দিয়ে দিল। ওরে আল্লাহ আব্বু, আমাদের বাসা কিন্তু মেঘনা নদীর পাড়ে, একটু ডিম দাও। অনেক মজা হয়েছে মাছটা, বাহ খাবো ডিম, দেখেন ডিমটা কি মজা। অনেক অসাধারণ হয়েছে রান্নাটা। তোমার কাছে কেমন লাগছে? নদীর মাছ তো অনেক টেস্ট, নদীর মাছ তো অনেক টেস্ট। তো আর বেশি কিছু বলার কোনো কিছু নাই, মাছটা অনেক ভালো হয়েছে, অনেক মজা। আপনারা আমাদের বাসায় দাওয়াত খেতে আসবেন মেঘনা নদীর পার। আজকের মতো ব্লগটা ছিল এ পর্যন্ত, যদি আমার ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।